আসসালামু আলাইকুম। ট্রেডিশনাল ফিশিং এর পক্ষ থেকে শৌখিন মৎস্য শিকারী ভাইদের স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আজকে আসছি নদীতে মাছ ধরার জন্য। আসলে আজকের দিনটি আসলে ভালো দিন একটা মাছ ধরার জন্য। এটা আমার মুখের কথা নয়, এটা যারা নদীতে মাছ ধরে, যারা মানে প্রকৃতপক্ষে নদীর শিকারী, তারাই আসলে এই বিষয়গুলো বুঝতে পারে। বিশেষ কিছু দিন রয়েছে যে দিনগুলোতে মাছ আসলে টুকটাক খায়, এমনিতেও খায়, কিন্তু কিছু কিছু দিন রয়েছে যে দিনগুলো বেশি খায়। আজকের দিন 28 তারিখ, 29 এবং 30, এই দুইটা দিন সবচেয়ে ভালো দিন, সবচাইতে ভালো এই দুই দিন 29 এবং 30 তারিখ। আপনারা যারা নদীতে খালে বিলে মাছ ধরবেন, আপনারা চেষ্টা করবেন 29 তারিখ এবং 30 তারিখ কোনোভাবেই যেন মিস না হয়। আসলে যারা মাছ ধরেন, যারা সময় পাবেন, তারা অবশ্যই 29 এবং 30 তারিখ নদীতে মাছ ধরতে বসবেন। আশা করি ভালো কিছু ফলাফল পাবেন। এমনিতেই সব সময় কিন্তু নদীতে মাছ খায় না, তবে যেটুকু আমি আমার ধারণা মতে যেটুকু আমি বুঝতে পারছি, আমি বিভিন্ন আসলে বিভিন্ন বিষয় আছে, এটা ভৌগোলিক কিছু ব্যাপার আছে, এগুলো আমি আসলে একটু ঘাটাঘাটি করে যেটুকু জানতে পারছি, কালকের যে দিনটি আছে 29 এবং 30 তারিখ, এই দুইটি দিন মাছ ধরার জন্য খুবই মানে পরিবেশটা অনুকূলে থাকবে শিকারীদের জন্য। তো সবাই চেষ্টা করবেন ওই দিন মাছ ধরার জন্য, 29 তারিখ এবং 30 তারিখ। যাই হোক, আমি আজকে নদীতে আসছিলাম। আজকের দিনটা মোটামুটি ভালো, একবারে ভালো না, কালকের দিনটা হলো সর্বোত্তম দিন, কালকের দিন এবং পরের দিন, আজকেরটা মোটামুটি ভালো। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা বেশ কয়েকটা মাছ পেয়েছি, যদিও ছোট মাছ, এখন পর্যন্ত বড় মাছ পাইনি, তবে মাছ পেয়েছি। আর দুইটা মাছ ছুটে গেছে, দেখতে পাচ্ছেন এই যে পাশে আপনাদের দেখাই আমি, এখানে এটা কাঠা বলি আমরা, এই যে এখানে কাঠা দেখতে পাচ্ছেন, পাশে আরেকটা কাঠা আছে, দেখতে পাচ্ছেন একটা মাছ ওয়াশ করলো, এই মাত্র একটা মাছ ওয়াশ করলো। তো যাই হোক ভিউয়ার্স, আমি এখন এই যে এখানে একটা ছিপ ফেলে বসে আছি, এই যে আপনাদের সামনে যে জায়গাটা দেখাবো, এটা একটা মসজিদ, এখানে মসজিদ ছিল, বাড়িঘর ছিল, ওই পারের অংশটা আপনারা দেখতে পারেন, অনেকগুলো ঘাস পড়ে আছে, এই যে অনেকগুলো ঘাস পড়ে আছে, এখান থেকে এই পুরো পাড় আমি যদি আপনাকে দেখাই, সমস্ত পারে গাছপালা পড়ে আছে, এখানে অনেক বাড়িঘর ছিল, এগুলো আসলে নদী ভাঙ্গনের ফলে এগুলো বিলীন হয়ে গেছে, যার ফলে এখানে প্রাকৃতিকভাবে মাছের অভয়াশ্রম তৈরি হয়েছে, এই জন্য আসলে এই এরিয়াতে মাছগুলো থাকে। এটা হলো জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলাধীন এটা সানন্দবাড়ি ব্রিজ, সানন্দবাড়ি ব্রিজ সংলগ্ন এরিয়া, এটা আসলে সানন্দবাড়ি নদীর নামে পরিচিত। আপনারা আপনাদের একটু দেখাই, দূরে দেখতে পাবেন ব্রিজ রয়েছে, হয়তো জুম করে বোঝা যাইতেছে না ওইভাবে, দূরে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজের আমি আমি আছি পশ্চিম পাশে, ব্রিজের পশ্চিম পাড়ে রয়েছি, ব্রিজের পূর্ব পাড়ে বসছিলাম, ওইখানে একটা কাঠা আজকে তারা জাল দিয়ে মাছ ধরবে, যার ফলে ওখান থেকে উঠে আসতে হয়েছে, ওইখানে একটা মাছ হিট হয়েছে, এখানে দুইটা মাছ হিট হয়েছে। আরও আমাদের সাথেই আছে, টোটাল আমরা পাঁচজন আসছি, সবাই কম বেশি মাছ পেয়েছি, তবে ছোট মাছ পেয়েছি, বড় মাছ রয়েছে এখানে, অনেক বড় বড় মাছ রয়েছে। গত সপ্তাহে এখানে কাঁটা থেকে প্রায় 9.5 কেজি ওজনের রুই মাছ তারা ধরেছে, আর বড়শি দিয়েও প্রায় 4-5 কেজি ওজনের বাউশ রুই এগুলো ধরেছে। তো যাই হোক, আমি যে পয়েন্টে ছিলাম, কালকের দিন মানে 29 তারিখ এবং 30 তারিখ যারা নদীতে খালে বিলে মাছ ধরবেন, 29 তারিখ এবং 30 তারিখ চেষ্টা করবেন ওই দিন দুটোকে আসলে বেশি সময় দেওয়ার জন্য। আমি বলবো না সমস্ত কাজ ফেলে আপনারা মাছ ধরেন, যারা মাছ ধরেন প্রকৃতপক্ষে নদীতে, তবে 29 তারিখ এবং 30 তারিখ একটু সময় দেওয়ার চেষ্টা করবেন যদি সম্ভব হয়। আসলে এটা আমার মুখের কথা নয়, বিভিন্ন বড় বড় মনীষী এবং জ্যোতির্বিজ্ঞানী যেটাই বলেন না কেন, ওদের থেকে আসলে এটা নির্ধারণ করা হয়েছে, এই দিনগুলো বিশেষ কিছু দিন রয়েছে, যার মধ্যে কালকের দুইটা দিন, আমি বারবার বলছি কালকের দুইটা দিন বেস্ট, সবচেয়ে ভালো দিন, সকাল এবং বিকালের টাইমটাতে বেশি ফোকাস করবেন আপনারা, সকাল এবং বিকাল টাইমটাতে। তো ভিউয়ার্স, আমাদের জন্য দোয়া করবেন, এখন দুপুর প্রায় 2টার বাজে, এখন অনেক সময় রয়েছে,
আমরা যেন বড় মাছের দেখা পাই। বেশ কিছু বড় মাছের ওয়াশ আমরা পেয়েছি, কিন্তু আসলে এখন পাশেই আপনার দেখতে পাচ্ছেন এটা, এখানে ঘাট গোসল করে, যার ফলে হয়তো মাছগুলো এখন কাঠার ভিতরে ঢুকে গেছে। গোসল শেষ হলে হয়তো বিকেলের দিকে আমরা কিছু হিট পেতে পারি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আজকের মেসেজটা ছিল মূলত কোন দুই দিন মাছ ধরবে, 29 তারিখ এবং 30 তারিখ, এই দুইটা দিন আপনারা চেষ্টা করবেন নদীতে সময় দেওয়ার জন্য, যারা নদীতে মাছ ধরেন। তো ভুল হলে ক্ষমা করবেন। আবারও বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।